প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত সেলিম, আর আমাদের অতিথি যুক্তরাষ্ট্র প্রবাসী দুই নাট্য ব্যক্তিত্ব, জনপ্রিয় শিল্পী দম্পতি, একুশে পদ ভক্ত জামালউদ্দিন হোসেন এবং রোশনারা হোসেন। আপনাদের দুইজনকে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় দর্শক, আজকে আমাদের যে অতিথি দুইজনই বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় শিল্পী, আপনারা জানেন বাংলাদেশে ওনারা বাংলাদেশ জয় করে যুক্তরাষ্ট্র যে কয়টা প্রোগ্রাম হয়, নাটক হয়, নাটক অভিনয় করছেন, নির্দেশনা দিচ্ছেন এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত। আমি প্রথমে জামালউদ্দিন হোসেনকে যাবো, আপনি একুশে পদক পেয়েছেন, তো সে অনুভূতি আমরা জানবো, ইতিমধ্যে অনেক বিষয়ে কথা বলেছেন। তো প্রথমে আপনার যে অভিনয় জগতে আসা শুরুটা যদি বলেন, কিভাবে জগতে আসলেন? সে তো অনেক আগের কথা, মানে প্রায় বিস্মৃত হয়ে যাওয়ার কথা। আমি তখন প্রায় শিশুই বলা যেতে পারে। তো আমার বাবা, তিনি রেলওয়েতে চাকরি করতেন এবং চট্টগ্রামে তিনি রেলওয়ে ইনস্টিটিউটের সঙ্গে জড়িত ছিল। সেখানে একটা নাটকের ক্লাব ছিল, সেই নাটকের ক্লাবে তিনি সাধারণ সম্পাদক ছিলেন এবং তিনি নাট্যমধ্যে ছিলেন, নিজে অভিনয় করতেন মাঝে মাঝে। সেই ক্লাবের একটি নাটকে আমি প্রথম অভিনয় করি, তখন আমার বয়স মধ্যে 6-7 বছর আছে। নাটকটি একটি বিখ্যাত নাটক, সেটা তুলসী লাহিড়ির ছেঁড়াতে, উত্তরবঙ্গের দুর্ভিক্ষের উপর ভিত্তি করে সেই নাটকটি রচিত হয়েছিল। এটা খুব বিখ্যাত নাটক, বাংলা নাটক হয়েছে। সেই নাটকে আমি একটি শিশু শিল্পী চরিত্রে অভিনয় করি, সেখান থেকেই আমার। এরপরে তো যখন স্কুলে ভর্তি হলাম, স্কুল জীবনে আমাদের সময় প্রতিটি স্কুলে বার্ষিক নাটক হতো, মানে এখন যেমন বার্ষিক ব্যান্ড শো হয়, আমাদের সময় কিন্তু ব্যান্ড শো তো ছিল না, সেখানে বার্ষিক নাটক নাটক কলেজেও তাই হতো, ইউনিভার্সিটিও তাই হতো। তো সেই সব বার্ষিক নাটকে অভিনয় করার সুযোগ আমার হলো স্কুলে। তারপর যখন চট্টগ্রাম কলেজে ভর্তি হলাম, এই কলেজে বার্ষিক নাটকে অভিনয় করেছি। প্রথমে যখন ভর্তি হই, তখন আমাদের বাংলার অধ্যাপক ছিলেন অধ্যাপক লুৎফুল হায়দার চৌধুরী, বিখ্যাত লোক বাংলা সাহিত্যের, তার নির্দেশনায় আমি নাটক করেছি। এরপরে কলেজের গণ্ডি পেরিয়ে যখন বিশ্ববিদ্যালয়ে আসলাম, ঢাকায় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, তখন তো আরও বড় সুযোগ আসলো, আরও বড় প্রাঙ্গণ উন্মুক্ত হলো। তো সেখানে বার্ষিক নাটকে, হলের বার্ষিক নাটক, সেন্ট্রাল ইউনিয়নের বার্ষিক নাটক সবগুলোতে অভিনয় করার সুযোগ পেয়েছি। তাই এখান থেকেই শুরু হয়েছে শুরু। তারপরে যখন রেডিওতে, টিভিতে, সেই পর্যন্ত যদি বলেন, তখন আমরা যখন বুয়েটের ছাত্র, আমি তখন তো রেডিওতে আমি অভিনয় করার চেষ্টা করেছি, সুযোগ পাওয়ার চেষ্টা করেছি। তো সে সময় একটি অনুষ্ঠান হতো ঢাকা বেতার থেকে, ইউনিভার্সিটি ফোরাম। সেই ইউনিভার্সিটি ফোরামে কিছু মানে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি, কিন্তু নাটকের জন্য যখন অডিশন দিলাম, সেটা 1964 সালে। সেই বছর আমি এবং আবদুল্লাহ আল মামুন দুজন একসাথে দিয়েছিলাম এবং আমরা দুজনেই সেই নাটকে, সেই অডিশনে ফেল করেছি। যাই হোক, তারপরে অবশ্য আবদুল্লাহ আল মামুন তো পরের বছরই শুরু করলেন অভিনয় করা, নাটক লেখা। আমি পরের বছরে 1965-তে ইঞ্জিনিয়ারিং পাস করার পর আমি সরকারি চাকরিতে ঢুকে গেলাম এবং সেই চাকরির সুবাদে বেশ কয়েক বছর আমি এই নাটকের অভিনয় বা সাংস্কৃতিক জীবন থেকে একটু বিচ্ছিন্ন ছিলাম, অ্যালোক ছিলাম। আমার চিটংয়ে পোস্টিং হয়েছিল। প্রথম কোন ডিপার্টমেন্টে কাজ করছিলেন? আমি ইপিআইডিসিতে জয়েন করি, এবং সেখানে, হ্যাঁ, এবং চিটং স্টিল মিলে আমার পোস্টিং হয়েছিল পতেঙ্গায়। চিটংয়ে তারপরে আমি অভিনয় শুরু করলাম চট্টগ্রাম, যে ঢাকা বেতারের আগে চট্টগ্রাম বেতারে আমার অভিনয় করার সুযোগ হয়েছে। এরপরে যখন চিটং স্টিল মিলের পরে 1972-এ দেশ স্বাধীন হওয়ার পরে আমি ওখান থেকে ট্রান্সফার হলাম এবং টেক্সটাইল কর্পোরেশনে প্রজেক্ট ম্যানেজার হিসেবে আমার চাকরি হলো এবং আমি চলে গেলাম কুষ্টিয়া। কুষ্টিয়ায় যখন চলে গেলাম, তখন আমাকে বেতার থেকে ওই যে এনওসি দিল রাজশাহী বেতার এবং খুলনা বেতার কেন্দ্রের জন্য, কিন্তু আমার পক্ষে যাওয়া সম্ভব হয়নি। পরে ঢাকায় ফিরে এলাম
1975 এ ফিরে এসে, এর মধ্যে অবশ্য বিদেশেও ছিলাম কিছুদিন, তারপরে 1975 এ ফিরে এসে আমি বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত অভিনয় শুরু করলাম এবং বেতারে। এ বিষয়ে আরো শুনবো আমরা, ভাবির কাছে একটু যাই। ভাবি যদি বলেন, আপনি যেমনটা ভাই যেমনটা বললেন না, আপনার শুরুটা যদি বলেন। অনেক কঠিন আর আমার পর্যন্ত আমি সেই সময়েও আমি করতে মুসলিম রক্ষণশীল পরিবারের মেয়ে হয়েও আমি কিন্তু সমাজ আমি সেই অডিশনে পাস করেছিলাম এবং তাৎক্ষণিক ভাবে একবারই পাস করেছি। ওদিক দিয়ে ওনার চেয়ে কিন্তু আমি সিনিয়র রেডিও এবং টেলিভিশন মঞ্চেও কাছাকাছি, উনিও ছোটবেলায় করেছে আমিও করেছি, কিন্তু রেডিও টেলিভিশনে একদিন গেছি। তখন রেডিও পাকিস্তানে একটি অনুষ্ঠান হতো মজিদের মা আসফদুল্লাহ, সাংবাদিক আসফদুল্লাহর নেতৃত্বে ওনার পরিচালনায়, সেইখানে আমি একটি ছোট্ট ক্যারেক্টার করতাম নিজামতুল্লাহ দাদু, যে দাদুর নাতনি, ওইটা দিয়ে আমার রেডিওর শুরু। পরবর্তীতে অনেক নাটক করেছি, রেডিওতে নাটক করেছি, টেলিভিশনে জন্মলগ্ন থেকেই নাটক করেছি। আমার মনে এখন নামটা বলতে পারবো না, তবে আমজাদ হোসেনের লেখা ছিল নাটকটি, ওটা বোধ হয় 6 নম্বর নাটক আমি আর ফেরদৌসী আপা। টিভির প্রথম নাটক আপনাদের? আমার প্রথম নাটক টিভিতে, তখন আমার বিয়ে হয়নি, আমি তখন পড়ি, পড়াশোনা করি, এই আর এইভাবেই শুরু হয়েছে। পরবর্তীতে তো অনেক নাটক করেছি, অনেক মঞ্চ নাটক করেছি। আমার আব্বা বিভিন্ন, ওনার উনি সেক্রেটারি ছিলেন বিভিন্ন ক্লাবে, আমাদের পলাশি ক্লাবের জেনারেল সেক্রেটারি ছিলেন, সেসবের যে বার্ষিক নাটক হতো আব্বা আমাকে, আমি কমার্শিয়াল ছেলেমেয়েদের সাথে নাটক করেছি সেই সময় আমার আব্বার জন্য পেরেছি। কখন পরিচয় হয় এটা উনিই বলুক। বার্ষিক নাটক অভিনয় করতাম, তো আজকের সাহিকার একটি নাটক, প্রচ্ছদ পর্বত একটি নাটক, এটা উনি ডিরেকশন দিচ্ছিলেন আমাদের বার্ষিক নাটক। তো সেই নাটকে প্রধান চরিত্রে আমি অভিনয় করছি, আবদুল্লাহ মামুনকে নিয়ে আসলেন উনি সহকারী নির্দেশক হিসেবে। তো সেখানে একটি নারী চরিত্র আছে প্রধান, এবং সেটা হচ্ছে যে আমি যে চরিত্রে অভিনয় করছি আর নারী চরিত্রেরা ভাই বোন, কিন্তু দুজনেই মানে বিভিন্ন সাংসারিক কারণে সংসারের ওপরে বিতশ্রদ্ধ ইত্যাদি রেভলিউশন। তো সেই চরিত্র অভিনয় করার জন্যে তখন বুয়েটে সবেমাত্র মেয়েরা ভর্তি হয়েছে, তো তাদেরকে অ্যাপ্রোচ করা হলো যে তোমরা অভিনয় করবে না, তো তারা অভিনয় করতে চাইবে, বুয়েট তো বেসিক্যালি ছেলেদের অভিনয় করতে চাইতো না। তখন ওই আজকের সাহিক বললেন যে আমি একটা মেয়েকে চিনি, ইডেনের ছাত্রী, রেডিওতে অভিনয় করে, নাটক করে, আমরা তাকে বলে দিই। তারপরে ওনার রেফারেন্সে আমরা রিকোয়েস্ট করলাম এবং উনি অভিনয় করলেন ওই নাটকে, অভিনয় করতে গিয়ে। তো তারপরে সে মানে
60 পর্যন্ত তার 60 শেষ তো নাটক কখনকার যে নাটকের কিভাবে করতেন তখন যে এখন যে নাটকের যে সুবিধা যে ডিজিটাল যুগ তখনকার যে অভিজ্ঞতা যদি বলেন না আসলে তো আমরা মানুষের আমি তো 75 এ গ্রুপ থিয়েটার শুরু করি এবং নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রথম অভিনয় শুরু করলাম 20 বছর নাগরিক নাট্য সম্প্রদায়ে কাজ করি 75 থেকে 95 তারপরে 95 আমরা আলাদা দল করেছি নাগরিক নাট্যাঙ্গন যা পরে নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল নামে পরিচিত যে দল এখনও কাজ করতে থাকায় আমার আমি যদি ওই দলের বর্তমানে সভাপতি কিন্তু অন্যান্য ছেলেরা যারা আছে জ্যান সিংজি আছে অন্যান্য যারা তারা কিন্তু দলের নিয়মিত করছে যাই হোক হ্যাঁ সহজ তো আমরা সেই 75 থেকে যদি ধরেন 2015 তাহলে 25 এবং 15 40 বছর এই 40 বছর তো গ্রুপ থিয়েটার হচ্ছে তো কাজেই মঞ্চেই প্রধানত আমরা সময় দিয়েছি রেডিও টেলিভিশনে কাজ বিশেষ করে টেলিভিশনে কাজ এটা অনেকটা সময় নেয় আরো বেশি দর্শকের কাছে পৌঁছানোর জন্য কিন্তু কখনোই আমরা মনে করিনি যে এই মানে প্রফেশন হিসেবে টেলিভিশনে অভিনয় করব জীবিকা নির্বাহ করবো সেই সুযোগও তখন ছিল না কাজে যেটা করেছি মনের তাগিদে করেছি নাটকের প্রতি ভালোবাসার এবং টেলিভিশনে বাংলাদেশ টেলিভিশনে যখন নাটক শুরু করি তখন ওই বিকালবেলা রেকর্ডিং হতো 10টার পরে টেলিকাস্ট হ্যাঁ আমাদেরকে সমস্ত পার্ট মুখস্থ করে মঞ্চের মতো মুখস্থ করে শুটিংয়ে যেতে অনেক সময় এমন হয়েছে যে 10টা বাজে কিন্তু নাটকের রেকর্ডিং শেষ হয়নি তখন যেটা হতো যে যতটুকু রেকর্ডিং হচ্ছে অতটুকু ট্রান্সমিট হওয়ার পর বাকি যে দুটো তিনটে দৃশ্য বাকি থাকতো সেটা আমাদের লাইভ করতো অভিনয় এমনও হয়েছে তার জন্য আমার প্রশ্ন তো তখন এত টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট না হলেও আর্টিস্টদের অনেক বেশি ডেডিকেশন ছিল পরিশ্রম করতো আমরা রিহার্সাল করতাম এবং নাটক করতাম টেলিভিশন আর মঞ্চের তো কথা মঞ্চের এক একটা প্রোডাকশনে আমরা 6 মাস 8 মাস রিহার্সাল করি তৈরি করে নাটক করেছি 100 150 200 শো করে গেছি প্রতি এবং প্রতি রোববারে গ্রুপের শো এবং একটা জিনিস আমরা সবসময় এ করতাম যে যেদিন আমার গ্রুপের রিহার্সাল বা শো সেদিন আমরা কিন্তু টেলিভিশনে কোনো রেকর্ডিং করতাম না হ্যাঁ কোনো অনুষ্ঠান বলাই থাক যে অমুক দিন আমার শো ওই দিন কিন্তু আমি নট মানে মঞ্চ আমাদের কাছে সবসময় আগে ছিল এমনকি রিহার্সালটাও আমরা যদি টেলিভিশনে আমাদের কাস্ট করতো আমরা বলতাম আমাদের 3টে থেকে বা 4টে থেকে আমাদের ঠিক সন্ধ্যে 6টা ছেড়ে দিত কারণ আমরা 6টার থেকে আমাদের মঞ্চের নাটকে রিহার্সাল করবো মঞ্চের প্রতি ভালোবাসা তখনকার শিল্পী যারা ছিলেন আমাদের সময় বা আমরা যারা এক যাক ছিলাম মঞ্চের প্রতি ভালোবাসার কথা এখনকার প্রজন্ম আমি জানি না এই ভালোবাসা তারা চিন্তা করতেও পারবে কিন্তু একজন শিল্পী খুব জনপ্রিয় বা তার অবস্থান অনেক শীর্ষে যাওয়ার জন্য কি যেমনটি রেডিও বা টেলিভিশনে যেমনটি সম্ভব মঞ্চে নাটকে সেটা সম্ভব সারা বিশ্বে এটা ঠিক টেলিভিশন মাস মিডিয়া অনেক বেশি মানুষের কাছে পৌঁছানো যায় কিন্তু কথা হচ্ছে শিল্পের মান কিন্তু জনপ্রিয়তা তো কখনো শিল্পের মান আমাদের দেশের যে যিনি শ্রেষ্ঠ চিত্রকর তিনি যে সবচেয়ে বেশি জনপ্রিয় সেটাই বেশিরভাগ লোকে তাকে চিনি কিন্তু তিনি আমাদের দেশের শ্রেষ্ঠ কাজে আমরা ওই স্পিরিটেই গ্রুপ থিয়েটার করতাম যে গ্রুপ থিয়েটার হচ্ছে দুটো কারণ একটা হচ্ছে শিল্পের জন্য শিল্প সৃষ্টি করার জন্য দুই হচ্ছে যে সমাজের প্রতি আমার যে দায়িত্ব আছে একজন শিল্প মনস্ক অগ্রসর মানুষ হিসেবে সেই দায়িত্ব পালন করার জন্যই আমি তারপরেও আমাদের টেলিভিশনে বা রেডিওতে করতে হয়েছে যে আমরা চাই যে আমাদের এই শিল্পটাকে দেশের মানুষ জানুক দেশের মানুষ জানুক যে এরকম থিয়েটার আছে গ্রুপ থিয়েটার আছে এখানে ছেলেমেয়েরা অভিনয় করে এবং এইখানে একটা শিল্প মাধ্যম আছে এই পরিচিতির জন্যই এখন ডিজিটাল যুগে
তো শুটিং অনেক ইজি, এখন তো যারা অভিনয় করে তাদের পার্ট বুঝতে মুখস্থ প্রয়োজন। হ্যাঁ, ওই শুটিংয়ে যাওয়ার পরে স্ক্রিপ্ট দেয়, তখন জাস্ট দেখে একটা একটা করে ডায়ালগ বলে, একটা করে ডায়ালগ ঠিক করে এডিটার সে রাঁধুনির মতো, পাকা রাঁধুনির মতো মাল মশলা দিয়ে তৈরি একটা শিল্প তৈরি। ভাবি যে এখনকার আপনারা যখন অভিনয় আসতেন জগত, তখন তো মহিলারা কেমন আসতেন? আপনি বললেন সাবার কথা বললেন, তখনকার আমি যখন অভিনয়ে এসেছি তখন ফেরদৌসি আপা কেউ আমি পাইনি। তখন বললাম যে আমি ওই কিছু মঞ্চে নাটক করতাম, ওরকম আমার আব্বার পরিচিত হয়তো অফিসের একটা নাটক, তখন ওখানে সব কমার্শিয়াল ছেলেমেয়েরা নাটক করতো, কমার্শিয়াল মেয়েরা বিশেষ করে নাটক যারা কমার্শিয়াল নাটক করে তাদের সাথেই দেখা হয়েছিল। পরবর্তীতে যখন আমাদের পাকিস্তান আমলে কিছু রেডিওতে করতেন, যেমন লিলি চৌধুরী করতেন, সাবেরা মোস্তফা করতেন, এরকম বেশ কিছু, আজমলি জামান পরবর্তীতে রেশমা হয়েছিলেন উনি করতেন, আমি করতাম, মজিদের মা আয়েশা আক্তার এনারা রেডিওতে সেই সময় নাটক করতেন, কিছু কিছু মঞ্চে, যেমন রেডিও থেকে কিছু মঞ্চের নাটক হতো, লায়লা হাসান এরা আমরা নাটক করেছি। পরবর্তীতে গ্রুপ থিয়েটার যখন হলো তখন আমি এই ফেরদৌসি আপা, নাজমা আনোয়ার, তারপরে সারা জাকির, লাকি নাম এদের সবাইকে দেখি, আফরোজা বানু এদের সবাইকে সাথে। ফেরদৌসি মজুমদার স্বাধীনতার আগেও ঢাকা টেলিভিশন যখন শুরু হয় তখন টেলিভিশন কথা টেলিভিশনে জন্মলগ্ন থেকেই ফেরদৌসি আপা, হ্যাঁ, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর্যন্ত গ্রুপ থিয়েটার শুরু হলো তখন। তো তখনকার যে সামাজিক অবস্থা ছিল সে তখন আপনাদের কোনো সমস্যা হতো কিনা? সমস্যা হতো, যেমন আমি যখন মঞ্চ নাটক করতে যেতাম বা রিহার্সাল করতাম, সবাই যখন জানতো, বিশেষ করে আমার পাড়া প্রতিবেশীর কথা বলি বা আত্মীয় স্বজনের কথা বলি, তখন ওনারা অনেকভাবেই আমাকে, আমার পরিবারকে, আমার বাবাকে, মাকে, বাবাকে খুব একটা বলতে পারতেন না, মাকেই বেশি বলতেন যে আমি খুব একটা খারাপ কাজ করছি, কি কোন দিকে আগিয়ে দিচ্ছে মেয়েটাকে, মেয়েকে বিয়ে দিতে পারবে না, লেখাপড়া শিখবে না, এই এখন করছে পড়া ছেড়ে দেবে, এইভাবেই আম্মাকে বলতেন আশেপাশের লোক বা আত্মীয় স্বজন, বা আপনার মেয়ের জন্যে আমাদের মেয়েদেরও ভালো বিয়ে হবে না, বলবে যে ওর বোন কাজিন নাটক করে মঞ্চে নেচে বেড়ায়, তার আত্মীয় কত ভালো হবে, এইভাবে অনেক সময় অনেক আম্মাকে ইয়ে করতে হয়েছে, আমাদের সমস্যা ফেস করতে হয়েছে। কিন্তু ওই যে বললাম আমার আব্বা খুব সংস্কৃতি মনা ছিলেন, আমাদের বাড়িতে একটি নাচের স্কুল, গানের স্কুল করেছিলেন, আমার ছোটো বোন গান করতেন, আমার ছোটো ভাই ছোটো ছোটো ওরা টেলিভিশনে অভিনয় করাতেন, আমাকে তো ছোট্টবেলা থেকেই একেবারে নাটক, আবৃত্তি, গান এগুলোতে উনি শিখিয়েছেন। আমার আব্বা আমাকে অভিনয় নিজে হাতে করে শিখিয়েছেন, আমার আব্বাই আমার নাটকের গুরু, আমি যা শিখেছি আমার আব্বার কাছ থেকে শিখেছি, ব্লকিং, নাটকের মঞ্চ নাটকের লাইট নিতে হয়, টেলিভিশন তো রেডিও ওগুলো তো ওনার নিজেরাই করেন, কিন্তু মঞ্চে যা কিছু শিখেছি আমার আব্বার কাছ থেকে শিখেছি। তো জামাল ভাই দেশে যান, আপনি মাঝে মধ্যে এখনো দেশে গিয়ে নাটক করেন, মাঝে মধ্যে দেখলেন মঞ্চ নাটকের যে কথাটা বললেন, এটা সবচেয়ে আপনাদের কাছে সবচেয়ে প্রিয় জায়গা সেটা, এখন কি অবস্থা? এখন তো অনেক সুযোগ সুবিধা হয়েছে, আমরা যখন নাটক শুরু করি তখন তো কোনো মঞ্চ ছিল ঢাকায়, আমরা মহিলা সমিতি সংস্কার করে, মিলনায়তন থেকে সংস্কার করে ওই ছোট মঞ্চে আমরা অভিনয় করতাম, এবং সেই মঞ্চের মানে শুধু মঞ্চটাই ছিল, আর অডিটোরিয়াম যেটা ছিল কোনো এয়ার কন্ডিশনিং ছিল না, কিছু ছিল না, দর্শকরা প্রচণ্ড গরমে ঘামতে ঘামতে নাটক দেখত, কিন্তু তারা নাটক দেখতে আসে। এখন তো অন্যরকম, এখন ধরেন জাতীয় নাট্যশালা হচ্ছে ঢাকায়, জাতীয় নাট্যশালার মধ্যে তিনটি মিলনায়তন, একটি মূল মিলনায়তন, একটি স্টুডিও থিয়েটার,
একটি এক্সপেরিমেন্টাল থিয়েটার, এবং প্রতিটি মিলনায়তনে প্রতিদিন কোন না কোন দল সেখানে নাটক করত, প্রতিদিনই সন্ধ্যায় তিনটে নাটক। তার মানে জাতীয় নাট্যশালাতেই প্রতিদিন তিনটি করে শো হচ্ছে নাটক, এবং দর্শক প্রচুর যাচ্ছে এবং দর্শকও যাচ্ছে, এবং শুধু এটা ঢাকায় না, চট্টগ্রামে বা বিভিন্ন জায়গায় প্রচুর নাটক। নাটকের জনপ্রিয়তা এখন এটা এটা নির্ভর করে যে কোন কোন প্রযোজনা কতখানি সুনাম অর্জন করলো তার উপরে। অনেক সময় পরিস্থিতি যদি ভালো থাকে, রাজনৈতিক কারণে দেশে তো সবসময় অস্থিরতা থাকে, সেটা যদি ভালো থাকে থাকে তাহলে দর্শক সমাগম ঠিকই হয়, নাটক দেখতে আসে, ভালো নাটক করলে দর্শক আসে। তবে এখন অনেক সময় হয় কি, ঢাকায় যে প্রচন্ড যানজটের কারণে নাটক দেখতে আসতেই তো রাস্তায় যদি দু ঘন্টা চলে যায় তখন অনেক দর্শক বিরক্ত হয়ে ফিরে যায়, এই ধরনের ব্যাপার ঘটে। তারপরেও নাটক একটি শিল্প মাধ্যম হিসেবে এটা এখনো জীবন্ত বেঁচে আছে এবং এগিয়ে চলেছে, এবং আমাদের নাটকের মান, মঞ্চ নাটকের মান আগের চাইতে অনেক করি এই সমস্ত বিভিন্ন সুযোগ সুবিধার কারণে। যে নতুন মিলনায়তনে যে সমস্ত উপকরণ, আলো, যে সাহায্য, সাউন্ড এফেক্ট, এগুলো এগুলোর সাহায্যের কারণে অনেক বেশি মান সেটা ভাবি। ছোট পর্দা এবং বড় পর্দা যদি তুলনামূলক বলেন, সিনেমা টিভি সিনেমার যদি তুলনামূলক কি বলেন যে আসলে বড় পর্দায় তো আমি ওইভাবে অভিনয় করিনি, তবে একেবারে যে করিনি তা না, আমি যখন ওই স্টুডেন্ট ছিলাম ইন্টারমিডিয়েট পড়ি তখন আমার আব্বার বন্ধু ছিলেন ওবায়দুল হক সাহেব, ওই যে অবজারভারের যিনি ছিলেন উনি একটি নাটক সিনেমা করেছিলেন দুই দিগন্ত, ওইটাতে আমি একটা ছোট্ট সুমিতা দেবীর বোনের ভূমিকায় অভিনয় করেছিলাম। আর একটা আমার আব্বারই বন্ধু মহিউদ্দিন সাহেব, ওনার নাটকেও আমি একটা খুব সুন্দর একটা ছোট্ট চরিত্র করেছিলাম যে নাকি উত্তম কুমারকে খুব পছন্দ করে, আমার এখনও মনে হচ্ছে খালি উত্তম কুমারের ছবি নিয়ে বসে থাকতো। এই 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 দুটো সিনেমা করেছি, আর তো সিনেমা করিনি, অতএব সিনেমা সম্বন্ধে খুব একটা বলতে পারবো না। আগে আমাদের সময় তো ছোট পর্দায় আমরা যেমন জনপ্রিয়তা আমাদের হয়েছিল কারণ টেলিভিশনটা সবাই দেখতো, সিনেমাতে ধরেন টিকিট কেটে হলে গিয়ে দেখতে হতো, হ্যাঁ শহর কেন্দ্রিক হতো, আর সবার ঘরে ঘরেই তখন টেলিভিশন ছিল, ছোট পর্দা দেখতো, সুতরাং জনপ্রিয়তার ইয়েতে যে তখন সিনেমার একজন নায়িকার সাথে আমার একটা খুব কম ছিল আমি মনে করি না, যথেষ্ট জনপ্রিয়তা টিভি নায়ক নায়িকাদেরও ছিল। আমরা আবার এই বিষয়ে কথা বলবো, আপনাকে বেরিতে দেবো। প্রিয় দর্শক, সময়ের বিরতি পর আবার আমরা ফিরে আসবো। আজকে আমি কাজ আমাদের অতিথি বিশিষ্ট নাট্যজন জামালউদ্দিন হোসেন এবং রসনা হোসেন। প্রিয় দর্শক, বিরতি পর আবার আমরা ফিরে আসলাম। আজকে আমি কাজ আমাদের অতিথি বিশিষ্ট নাট্যজন নাট্য নির্দেশক, একুশে পদকপ্রাপ্ত নাট্য অভিনেতা জামালউদ্দিন হোসেন এবং নাট্য নির্দেশক নাট্য অভিনেত্রী রসনা হোসেন, আপনাদের দুজনকে আবার স্বাগত। আমরা এই বিষয়ে মঞ্চ নাটক ছোট পর্দা বড় পর্দা সব নিয়ে কথা বলছি, আপনি যদি এই বিষয়ে একটু বলেন। আমারও বড় পর্দার অভিজ্ঞতা প্রসিদ্ধ, আমি আব্দুল্লাহ মোহাম্মদের অনুরোধে, উনি আমার বন্ধু বলেন অগ্রজ বলেন, তো খুবই মানে কাছের মানুষ ছিলেন, তার অনুরোধে তার পরিচালিত একটি ছবি সখী তুমি কার অভিনয় করেছিল, সে অভিনয় ওইটাই আমার একমাত্র অভিনয়। এরপরে অনেক চলচ্চিত্রের অফার আসছে, অফার এসছে কিন্তু আমি করিনি, কারণ আমি ওই একটি ছবি করতে গিয়ে বুঝেছি যে ছবিটি শখের অভিনয় নয়, এটা হচ্ছে ফুল টাইম জব, এটা প্রফেশনাল হয়ে করবে তাহলে ভালো করে। এবং যেহেতু আমি একজন প্রকৌশল এবং সরকারি চাকরি করতাম এক সময়, যেভাবে সময় দেওয়াটা কঠিন, আমার পক্ষে ওই প্রফেশন ছেড়ে সিনেমার প্রফেশনে যাওয়া সম্ভব। ভাবি যদি সিনেমাতে যাওয়ার জন্য সুযোগ পেতাম, আমারও মানে আসলে আমি কিন্তু শিল্পী হিসেবে ছোটবেলা থেকে সুযোগ পেয়েছি, কাজ করেছি, বিবাহিত জীবনেও আমার কোনো বাধা আসেনি, যেহেতু আমার স্বামী যাকে আমি পছন্দ করে নিয়েছি বা আমার জীবনে এসেছে সে নিজেও একজন শিল্পী, আমি বিয়ের পরে কাজ করতে পেরেছি। কিন্তু আমি ভীষণ সংসারী মেয়ে,
আমার সংসারটাকে আমি কিন্তু খুব ভালোবেসে, আমার সংসারটা যাতে গোছগাছ থাকে, সংসারটা যাতে আমার যে ছেলে মেয়ে হয়েছে তাদেরকে আমি নাটকই করি আর মঞ্চে সময় দিই আর টেলিভিশনে, আমার একটা বিরাট কাজ করতো যে আমার মাথার মধ্যে আমার বাচ্চা দুটিকে খুব সুন্দর করে মানুষ করতে হবে, যাতে আমার প্রজন্ম পরের প্রজন্ম বলতে পারে যে রওশনারা হোসেন সারা জীবন মঞ্চে নাটক করেছে, টেলিভিশনে করেছে, রেডিওয়ে করেছে, কিন্তু ছেলে মেয়েদেরকে ভালোভাবে মানুষ করেছে, পড়াশোনার ব্যাপারে ওদের সময় দেওয়ার ব্যাপারে আমি সব সময় সেই কাজটি আমার কাজের ফাঁকে ফাঁকে করে গেছি। সেই জন্যে ওই যে উনি বললেন ফুল প্রফেশন ফুল টাইম দিয়ে কাজটা করতে হবে, এই জন্য আমি কোনোদিন ওই দিকে পাও বাড়াইনি বা আমার চিন্তাও হয়নি, আমি যেতে হচ্ছে চুপচাপ ছিলাম, কারণ তাদেরকেও তো আমার করে নিতে হবে, আমার কিছু কৌশল সেখানে আমি খাটিয়েছিলাম, আমি চুপচাপ ছিলাম, সুন্দর করে তাদের সাথে সংসার করতাম, তাদেরকেই আমি বুঝিয়ে দিয়েছিলাম যে আমি সবকিছু করে কিন্তু আমি শিল্পকর্ম করতে পারি, যার জন্য আমি পরবর্তীতে শিল্পকর্ম করার সময় আমার কোনো বাধাই হয়নি। ভাবি যখন আপনার সংসারে আসলেন তখন অভিনয়ের যে বিষয়টা তখন কেমন লাগলো? না আমরা তো একসঙ্গে যেটা বললাম যে আমাদের বিয়ে হয়েছে 65, তো 65 শেষের দিকে আমরা মঞ্চ নিয়মিত মঞ্চ নাটক শুরু করেছি 70, এই 10 বছর তো আমি মোটামুটি ওই চাকরিজীবী ছিলাম, সময় দিতে পারেন সময় দিতে পারেনি এবং ঢাকার বাইরে ছিলাম, যেটা আপনি বললাম ঢাকার চিরঙ্গে কুষ্টিয়ায় বিভিন্ন জায়গায় ছিলাম, তো তখন তো আর ওই নিয়মিত নাটক করার খুব একটা স্কোপ ছিল না, সেখানে আমরা উনিও ওই সংসার নিয়ে ব্যস্ত থাকতেন, তখন তো বাচ্চারা ছোট ওদেরকে সময় দিতে হতো আমাদের, মোচাত্তরে ঢাকা আসার পর যখন গ্রুপ থিয়েটার শুরু করলাম তখন তো আমরা দুজনেই একসঙ্গেই নাগরিক নাটক সম্প্রদায়ে যোগ দিলাম, একসঙ্গে অভিনয় শুরু করলাম, কাজে আমরা রিহার্সালে গেলেও একসাথে, শো করলেও একসাথে, টেলিভিশনেও তাই, মানে বাস্তব জীবন আর অভিনয় জীবনের অনেকটা মিলে ছিল। আর আমাদের নাটকের ব্যাপারে সাংঘাতিক আন্ডারস্ট্যান্ডিং, আমরা দুজনের একই ধরনের মন মানসিকতা, আমরা একই ধরনের নাটক পছন্দ করি, একই ধরনের ক্যারেক্টার পছন্দ করি, বা যখন দেখেছি একটা নাটক সম্পর্কে কথা বলি বা মন্তব্য করি ওনারা আমার একই রকম হয়। একটা নাটকের যদি একটু স্মরণ থাকে যদি বলেন যে অভিনয়ের বিষয়টা তখন কেমন, যে উল্লেখযোগ্য যদি বলেন যে অভিনয়ের সময় সেই সময়ের অভিজ্ঞতা, অভিজ্ঞতা বলবো না নাটকের একটু অংশ ওইভাবে তো মনে নেই, নাটকের অংশ মঞ্চ নাটক ওইভাবে মনে নেই, একটা নাটক আমরা একটুখানি করতে পারি একটা দুটো লাইন যদি মনে যতটুকু মনে থাকে অতটুকু করতে পারি, একটা মঞ্চ নাটকের টিভি নাটকে কোনো মনেই থাকবে না, মঞ্চ নাটকে মঞ্চ নাটক যেহেতু আমরা 6 মাস 1 বছর রিহার্সাল করেছি এখনো পর্যন্ত হাতরা এখনো হাতরালে কিছু মঞ্চ নাটকের ডায়লগ কিন্তু আমাদের বহুরূপীর নাট্য উৎসবে করে এখান থেকে বলা যায় এটা, হ্যাঁ এটা কিন্তু রূপক নাটক, কাব্য নাটক রূপক নাটক যত এই নাও তোমার চা, জুতো জামা পরে আছে কেন, আবার বেরোবে নাকি? না বেরোবো না, কোথায় বেরো কেন, পাশে কত রাত সেখানে কাবার না ভালো লাগে একদম না, বংশের বড়াই আর বিদ্যার এই নিয়ে আছো সারা
দাসত্ব করো, আর কারো নাই করো, অন্তত নিজেরও নিজের দাসত্ব করা কি কেউ দাসত্ব নিজের খেয়াল কারো প্রতি মমতা না রাখা, নিজের সুখের জন্য যা করা শুধু তোমার শরীর খারাপ নাকি দেখি, ইস মশার কামড় খেয়ে পড়ে আছো, লালটা একেবারে লাল হয়ে আছে নাকি নাকি তা কথা নাই বা ঘোরালো ভেদ তো কতই করো, লোকজন পূজনীয় ভাবে তোমাকে, কতটুকু পূজনীয় সেকে বললাম লাল হয়ে আছে কিরকম না বেনারসি আচলের মতো বিয়ের ব্যাপারে তোমাকে ভারী মানিয়েছে, আমার বিয়ের সাথে রং ছিল নীল গাঢ় নীল সব ফুলে গেছে, বিয়ের শাড়ির রং আবার নীল হয় না, তোমার যা পাণ্ডবা তুমি তোমার একার না তোমার বাবা মায়ের সবার, আরে বিয়েতে যে কেউ নীল শাড়ি দেয় না একবার ভেবে দেখেছিলে, ভাবিনি যে ভাবেই করেছি চলে নীল শাড়ি নিঙারি নিঙারি পরামর্শ আমি কেমন থাকি কেমন চলি তার খুঁজনি বার এত সময় নেই, কেন আমি কি টেবিল নাকি বই নাকি অন্য কিছু, টেবিলও তো লোকে সাফসুফ করে রাখে বই ঝেড়ে উঠে তা বই যে থাকেই তুলে রাখে আমি দেখো না বই বুকের উপর রাখি পাতাগুলো খুলে রাখি যেন অক্ষরগুলো সরাসরি বুকের ভিতরে চলে যায়, তাই আমি জায়গা ছেড়ে দিচ্ছি ওই ল্যাপটপের গন্ধ আর লেপ্টে যাওয়ার নোংরা কালিতে তোমার ওই বুক, আর ওই বুকের মধ্যে যদি হৃদয় হৃৎপিণ্ড বলে কিছু থাকে সব টুকুর ঘুরে যা বুকুল ছাপিয়ে যা এখন নর্দমান, আরে তুমি দেখছি ভীষণ খেপে আছো, খেপো না সকালবেলা উঠেই দেখি দুটো কাজের লোক দুজনে হাওয়া কোন কাজটা করো আমাকে রাঁধতে হয় বাঁধতে হয় বাজারে যেতে হয় চুমকা পড়াতে হয় মিস্ত্রি ডাকতে হয় আরো বলবো তাতে শুধু কথাই মানে জমির দালাল এসেছিল, জমির দালাল ওমা আকাশ থেকে পড়লে কেন টেলিফোন করতে ভুলে গেছো, না টেলিফোন ইচ্ছা করেই করি ও জমি বিক্রি হয়ে যাচ্ছে আমি চাই না, কেন চাও না কেন জীবন ভোর তো খালি জ্ঞানই দিয়ে গেছো আরো একটু জ্ঞান দাও শুনি, ছেলের লেখাপড়ার টাকা জোগাড় হবে কি করে, তবে লটারির টিকিট কিনেছো নাকি ব্যাংক ডাকাতি করার মনে মনে ছেলে তো ফোনে বাজারে ঘুরে বেড়াচ্ছে তাকে আমেরিকা পাঠাতে হবে না, আমেরিকা পাঠাতেই হবে কেন এদেশের মানুষ সব লেখাপড়া কি ভুলে গেছে, স্কুলগুলো কি সব বন্ধ হয়ে গেছে, কলেজ কি একটু খোলা নেই, না খোলা থাকবে না নিশ্চয়ই খোলা আছে, সেসব স্কুল কলেজে যারা লেখাপড়া করে তারাই কঠিন জীবনে কত দূরে গোবে, তিনতলা বাড়ি হবে মার্সিডিস গাড়ি হবে যে চাকরি পাবে তার পয়সাতে যদি খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে তবেই অনেক, যার স্বপ্ন দেখে পৃথিবীতে এখন সবাই এসব কথা ভাবার মতো নয়, এসব কথা ভাবার মতো তুমি বলছো তাই, যতই দরিদ্র আমার এই দেশ কারো কারো চোখে হতশ্রী যতই এই দেশ ছেড়ে কেন চলে যাবে তোমার আমার উৎকুল পুরুষ, আমিও তো চাই ভালো দেখে পড়াশোনা শুধু ছেলে নয় মেয়েও সে যখন যাওয়ার সময় হবে দেশে যাওয়ার অবশ্যই যাবে, যাবে বৃত্তি হয়ে যাবে যাবে উপার্জন আপন গৌরবে যাবে যাবে মাথা উঁচু করে, তোমার কোনো দায়িত্ব নেই, আচ্ছা আমার দায়িত্ব তাকে যোগ্যতা দেবার, তাহলে ওদের বেঁচবে না কত কষ্ট করে কিনেছে ওই জমি ভুলে গেছে, কত বাবা ব্যাংকে গেছে কত বাবা ঋণ পেতে পেতে ফুসকে গেছে হাত থেকে, প্রভিডেন্ট ফান্ডের টাকা একটু বাকি নেই আর শখের বিষয় ছিল কত সব ভুলে গেছে, কিন্তু কেন আমি তো এদেশ ছেড়ে যাব না কোথাও, প্রেমে যে তুমি যে সম্পদে বৈভাবে নতুন জীবন গড়ে তুলতে পারো কিন্তু এখানেই থেকে অনেক সুন্দর তাহলে আমরা অনেক দুজনের অনেক এতক্ষণ এতটুকু এত বড় অংশ মনে রেখেছেন শুরু করলে মনে হল যেমন যদি এখানকার আশা আছে যুক্তরাষ্ট্রে আমরা বসবাস করছি যুক্তরাষ্ট্রের বিষয়টা কখন কিভাবে আসছে সে বিষয়টা যদি একটু বলেন, ও আচ্ছা এখানে আমাদের
আসতে হয়েছে অত্যন্ত একটা দুঃখজনক। সেটা হচ্ছে যে আমার মেয়ে তো ও যুক্তরাষ্ট্রে থাকতো, ও MBBS পাস করে 1994-95, তারপরে ওর বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে ছেলে কেমিস্ট সায়েন্টিস্ট এখানে চাকরি করত, তখন ফাইজার, তখন তো ইন্ডিয়ানা পলিসি, হ্যাঁ তখন ও টিচার ছিল। তো মেয়ে চলে আসে এরপরে 95-এ, এরপরে তারা এসে এই কানেকটিকাটে আসে এবং আমার মেয়ের হাজব্যান্ডে সে চাকরি নিয়ে আসে সায়েন্টিস্ট হিসেবে কানেকটিকাটে। আমার মেয়েও ফাইজারে এবং আমার মেয়েও জয়েন করে ফাইজারে সায়েন্টিস্ট হিসেবে। সেই সময় আমার মেয়ে অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়ে মানে আমার মেয়ের ক্যান্সার ধরা পড়ে। ক্যান্সার ধরা পড়ার পরে তখন যখন তার চিকিৎসা শুরু হয় তখন ওরা তো দুজন, তখন 31 বছর বয়স, হ্যাঁ আমার ছেলে মেয়ে হয় নাই, তাদের জাস্ট একটু বাচ্চা হয়েছে, বাচ্চা হয়েছে। এবং আমার ওর শ্বশুরবাড়িও কোনো আত্মীয় স্বজন এখানে ছিল, ওর আত্মীয় স্বজন এখানে, তখন আমাদেরকে আসতে হয় টেক কেয়ার। তখন আমি তো গার্মেন্ট বিজনেসে ছিলাম, তো সরকারি চাকরি ছেড়ে বিজনেস শুরু করেছিলাম, গার্মেন্ট বিজনেসে নতুন নতুন শুরু করেছি আমার ফ্রেন্ডের সাথে। তখন সেই সব ছেড়ে দিয়ে আমি কত সালের দিকে আসলাম, এটা আসলাম প্রথমে তো ধরা পড়ে 2003-এ, না 2003-এ, তখন আসার পরে ওর সার্জারি হলো, সার্জারি হওয়ার পরে কেমোথেরাপি দেওয়া হলো, তারপরে চলে গেলাম। তুমি চলে গেলাম, উনি ছিলেন, চলে গেলাম। ফাইনালি আমরা তখন দেখলাম এই যে আসা যাওয়া এবং এসে এসে 6 মাস থেকে আবার চলে যাওয়া, মানে অনেক ঝামেলা। এবং আমার মেয়ের খুব এই ছিল দুর্বল, ডাক্তারও বলেছিল যে আপনাদের থাকতে হবে। তো তখন আমরা মেয়ের সাহসটা পাচ্ছিল না, এবং তখন তো মডার্ন এত ইয়ে ছিল না, চিকিৎসা করতে বেশ অনেকদিন আগে 2006-এ ফাইনালি আমরা এই দিকে ও আমাদের তখন ইমিগ্রেশনে করলো, অ্যাপ্লাই করলো, তারপরে ওর সঙ্গে সন্তানের চেয়ে তো আর বড় কিছু, হ্যাঁ তো তারপর আল্লাহর রহমতে আমার মেয়ে সুস্থ হয়েছে, ভালো হয়েছে। তো তখন এসে ওর ওখানে ছিলাম কিছুদিন, তারপরে আমি দেখলাম যে এখানে থাকতে হলে আমার কিছু করতে হবে। তখন লাকিলি আমি এক ইন্টারভিউতে চাকরি পেয়ে গেলাম বিল্ডিংস ডিপার্টমেন্টে, বিল্ডিংস ডিপার্টমেন্টে চাকরি পেলাম, চাকরি হওয়ার 4 বছর চাকরি বিল্ডিং ইন্সপেক্টর, 1 বছর পরে প্রমোশন দিয়ে আমাকে মানে সিনিয়র ইন্সপেক্টর করেছে স্পেশাল অপারেশনস। তারপর আমার মেয়ে যখন মোটামুটি সুস্থ হয়ে ভালো হয়ে গেল, আমি 2010-এ আবার চলে গেছি দেশে, আবার গেলাম, হ্যাঁ চাকরি ছেড়ে দিয়ে চলে গেল। 2011-তে আমার ছেলে ও লেখাপড়া করেছে এখানে উইসকনসিনে, এখান থেকে MBA পাশ করে গেছে, এবং ও দেশে ফিরে গিয়ে ঢাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক ছিল, শিক্ষক। 2011-তে ও PhD করার জন্য ক্যানাডা আসে। তখন আমার স্ত্রী খুব লোনলি ফিল করলো, বলছে আমার মেয়ে কানেকটিকেটে, আমার ছেলে ক্যানাডা, আমরা এখানে কি করবো, চলো আমরা চলে যাই। তখন আমরা ফাইনাল ডিসিশন নিলাম, হ্যাঁ 2011-তে চলে এসে ভাবি এখানকার জীবন শুরু শুরু করলেন, ফাইনাল যখন আসলেন শুরুটা। ফাইনালি যখন আসলাম নিউ ইয়র্কেই আসলাম, মেয়েটি তখন ভালো, আল্লাহ রহমতে ভালো, আপনারা সবাই সবসময় দোয়া করবেন যেন আমার মেয়েটি ভালো থাকে। তো নিউ ইয়র্কে এসে উনি চাকরি করলেন, আমরা তখন এখানে এসে আস্তে আস্তে জীবনটা শুরু করলাম, কালচারাল দিকে আমাদের নাটক আমরা একটার পর একটা প্রোডাকশান করলাম। প্রথম এখানে এসেই 2008-এ বিবিসাপ করলাম, 2008-এর থেকে বিবিসাপ থেকে শুরু করে একটার পর এক কাজ পর্যন্ত প্রায় আমার এই নেক্সট নাটকটা যে সেপ্টেম্বরে আছে, এই নাটকটা যাবেন আশা করি। তো ওই নাটকটা করেছি, তবে এখানে অনেকেই বলেছিলেন যে আপনি এখানে এসে একটি গ্রুপ করেন, দল করেন, কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে আসলে এখানে অলরেডি কয়েকটি নাটকের দল আছে, তো তারা তো নাটক করে, এবং আমি যদি আবার একটা দল করি তাহলে ওই ওই একই রিসোর্সে ভাগ বসানো,
আর আমরা চেয়েছিলাম সব আমি চিন্তা করলাম যে আমি কোনো দলের না, আমি সব দলের সবাইকে নিয়ে রাখবো। গ্রুপের ডিসিপ্লিন সদস্যদের নাটকের গ্রুপের সদস্য তাকে গ্রুপ কলে আসতেই হবে, রিহার্সালে আসতেই হবে, গ্রুপে যেদিন মিট থাকে আসতেই হবে, এবং মিনিমাম সপ্তাহে তিন দিন তাকে গ্রুপে আসতে হবে, সময় নেই। এখানে তো আজকে এর কাজ, ওর ছুটি, ওর এই এগুলো তো আছে, আর এখানে এত বেশি সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং সবাই সবকিছু করছে, সবাই সবকিছু করতে চাইলে তো মুশকিল হচ্ছে, কোনোটাতে বেশি সময় নিতে পারে। তো এই এই জন্যে ওই ওই ডিসিপ্লিনটা এখানে না থাকায় ন্যাচুরালি ওই লেভেলের পারফরমেন্স এখানে হয়, ওইবার নাট্যকর্মী গড়ে উঠছে না, নাট্যকর্মী গড়ে উঠছে না, আর পারফরমেন্সের লেভেল যে কোয়ালিটি, ওই কোয়ালিটির অভিনয় এখানে হয় না। আপনি দেখবেন ঢাকার একটি নাটকে, আপনি যদি ঢাকায় মঞ্চে একটা ভালো গ্রুপের নাটক দেখতে যান, আপনি প্রত্যেকের অভিনয় দেখবেন এক লেভেল, কিন্তু এখানে আপনি দেখবেন নাটক দেখতে গিয়ে যে একজন খুব ভালো অভিনয় করছে, একজন খুব বাজে অভিনয়, কিন্তু নাটকের যে রিহার্সাল যে সময়টা, আমরা আমরা দুজনে খুব চেষ্টা করেছি যাতে নিউ ইয়র্কে নাটকটা তো একদম বন্ধ হয়ে গেছিল, সব দল ছিল কিন্তু নাটক তো হচ্ছিল না, তো আমরা যেহেতু বছরে একটা করে নাটক করে অনুপ্রাণিত করার চেষ্টা করেছি, কিন্তু দেখলাম যে খুবই দুজনা খুব আপনাদের নাটকের যে ভবিষ্যৎ, এখানে নাটকের ভবিষ্যৎ আমি দেখি না, তো ওই ভবিষ্যৎ নাটক গড়ে উঠবে, নাটকের ভালোবাসা দু একজন শিল্পীর যে নাই তা না আছে, কিন্তু বলছি প্রচন্ড বাধা, যেমন সারাক্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, বিভিন্ন অনুষ্ঠানে সবাই পারিবারিক একটা বাধা আছে, ফ্যামিলিকে উইকেন্ডে সময় দাও, দাও বেড়াতে যাও, তাহলে এই জন্যে দেখলাম নাটক করতে গিয়ে দেখলাম যে এটা ভীষণ কঠিন, এটা নাটকের এখানে আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে এখানে যে নাটকই হোক একটা বা দুটো সূত্র, একটা বা দুটো সূত্র যদি এত দীর্ঘ প্রস্তুতি এবং পরিশ্রম, আমি ঢাকায় প্রস্তুতি ঢাকায় একটা ছ মাস রিহার্সাল দিয়ে যদি একটা নাটক তৈরি হয় সেই নাটকের অন্তত 50টা শো হয়, কোন কোন দলের 100-150-200 শো, হাজারটা প্রদর্শনী হয়েছে এমন নাটক আছে, হ্যাঁ, তো সেটা একটা ইট ইজ ওয়ার্থ, হ্যাঁ, কিন্তু এখানে একটা দুটো শোর জন্য কেউ বেশি শো করার সুযোগ নেই না, দর্শক দর্শকের সংকট, দর্শক এই যে বাইরের থেকে কল শো আছে, যে কাস্ট মেম্বার আপনার আছে কারণ না কারোর অসুবিধা, আপনি কল শো নেওয়ার সাহস পাবেন না, নিলেন একটা হয়তো সান ফ্রান্সিসকো থেকে ক্যালিফোর্নিয়া থেকে কেউ একটা বললো আমাদের এরকম একটা বলেছিল আপনাদের ওই নাটকটাই করেন, কিন্তু আমরা দেখলাম জড়ো করা যাচ্ছে না, আবার রিহার্সাল করানো, আবার সেই কাজ নিয়ে যাওয়া, এখানে এই যে আমন্ত্রণ পত্র দিয়ে একটা নাটকের দর্শক মানে দর্শনে যদি থাকে তাইলে তো দর্শকে পাওয়া যাবে, দর্শকই পাওয়া যাবে, ভালো দর্শক এবং ভালো টিকিট বিক্রি, আমার মনে হয় প্রায় 200 টিকিট বিক্রি, আমরা দেখেছি $5 আমাদের প্রায় 200 মতো আমন্ত্রিত অতিথি ছিল, 200 মতো টিকিট কেটে দর্শক, কিন্তু ওই যে বললাম যে পরবর্তী শোতে তার দর্শক এখানে যে দর্শক যে আর্থিক যে বিষয়টা সে
সেটা কিভাবে অ্যাপ্লাই করেন? এটা হচ্ছে বিভিন্ন স্পন্সর যারা আছেন, অনেক সহৃদয় ব্যক্তি আছে, সংগঠন আছে, প্রতিষ্ঠান আছে, তারা বিভিন্নভাবে সাহায্য করে, তারা স্পন্সর। ভবিষ্যৎ পরিকল্পনা কি বলেন? ভবিষ্যৎ পরিকল্পনা আসলে আমি যেটা মনে করেছিলাম যে এখানে একটা নাটকের একটা ভিত তৈরি হবে এবং নিয়মিত নাট্য চর্চা হবে, সেটার আমি কোনো ভবিষ্যৎ সেটাই চেষ্টা করেছিলাম। আমরা আমরা যতদিন শারীরিকভাবে সুস্থ থাকবো ততদিন করবো, তারপরে অবসরে চলে যাবো, এরপরে যদি আমাদের অবর্তমানে আবার কেউ আসে তাহলে হবে। আমাদের তো এখনই অবসরে যাওয়ার, ফিজিক্যাল যা অবস্থা এখনই অবসরে যাওয়ার টাইম। আর দেশে গেলে ধরেন আমি মোটামুটি আমাদের গ্রুপের একটি নাটক নির্দেশনা দিই বা বিটিভিতে দু তিনটা নাটক করে আসি। প্যাকেজ প্রাইভেট নাটক তো করা সম্ভব না, কারণ ওই সিরিয়ালে তো দিনের পর দিন শুটিং হয়, ওগুলো তো সম্ভব এত সময় দেওয়া না। ওই বিটিভিতে হয়তো নাটক দু তিনটা নাটক করে আমাদের সময় একবার শেষ। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক মূল্যবান তথ্য আপনারা জানিয়েছেন দর্শকদেরকে, আপনাকে ধন্যবাদ। আমাদের দর্শক সম্পর্কে বলো। দর্শককে ধন্যবাদ, আপনারা যে পর্যন্ত এই অনুষ্ঠান দেখলেন, আমাদের কথা শুনলেন, আপনাদেরকে ধন্যবাদ। এবং আপনাদেরকে অনুরোধ জানাই যে আপনারা যেহেতু সাংস্কৃতিক কর্মকাণ্ডে আপনারা ইন্টারেস্টেড, আপনারা সুযোগ পেলে মঞ্চ নাটক দেখার চেষ্টা করবেন। এবং ১৩ তারিখের ১৩ই সেপ্টেম্বরের যে আমাদের পরবর্তী প্রদর্শনী নাটকের স্মৃতিসুধা, সেই প্রদর্শনীতে আপনারা। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মিলেনিয়ামের সঙ্গে থাকুন।